তারপর তুমি সত্যি এলে কেন আমাকে দেখে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে আবার বিশ্বাস হচ্ছে না একটু আগে না আমার হাত ধরলে তুমি ও হ্যাঁ তা ঠিক ঠিক আছে চলো হিয়া হিয়া না রুমা 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 নবুকাকের কথা শুনে তোমাকে ফোন করলাম কিন্তু আমার বিশ্বাসই হয়নি তুমি চলে আসবে আসলে আমি যে এসেছি আমি নিজেও বিশ্বাস করতে পারছি না কিরকম একটা ঘোরের মধ্যে জানি চলে আসলাম আমার জীবনে সবকিছুই তো ঘটেছে ঘোরের মধ্যেই আচ্ছা হিয়া তুমি এত সব ম্যানেজ করলে কি করে নাইজেরিয়ার পরে নেক্সট পোস্টিং আমার ঢাকায় দেশে ফিরে কয়েকদিনের ছুটি ছিল নেক্সট জয়েনিং এর আগে দেশে ফিরে ভাবলাম তোমার সাথে একটু যোগাযোগ করি তোমাকে ফোন করি কোথায় আছো কেমন আছো ফোন করি তো তোমার সাথে কথা বলি তো আচ্ছা তুমি চা খাবে চা এখন খেতে পারি আপনার বাড়ির সবাই ভালো আছে খুব খুব ভালো আছে মজিদ এই কর্তারে আর মাজনুরির দুটো চা দাও এইটা আপনি কই দিব না চৌধুরী সাহেবের ছেলে ছেলের বউ আমার দোকানে চা খাইতে এসে এইটা তো আমার বিরাট সৌভাগ্য একটা দুঃখের খবর শুনলাম কর্তা হ্যাঁ ঘটনা সত্য আসলে মানে আমি একা সব কিছু সামলাতে পারছি না তো আর নবকাকর বয়স হয়েছে তার মানে আপনার লগে আমগোকার কোনো সম্বন্ধ রইল না